মহকুমা জুড়ে চুরির আতঙ্কের মধ্যেই এবার যেন সোনার পাহাড় উদ্ধার করল গোঘাট থানার পুলিশ। গোঘাটের কাটুল বাজার এলাকায় প্রায় 15 কেজি সোনা সহ অচেনা অজানা চারজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। চুরির আতঙ্কের মধ্যেই এই ঘটনায় যেন মেলার ময়দানে থেকেও গা ঠাসা ভিড়ে পরিপূর্ণ ছিল। স্বাভাবিকভাবেই সেকেন্ডে সেকেন্ডে ঘটনাস্থল জুড়ে উত্তেজনার পারদ বাড়তে থাকে। বিভিন্ন সূত্রে খবর, হুগলির ডানকুনি এলাকায় নাকি আজ এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। সেখানে নাকি চারজন ডাকাতি ওই কাণ্ড ঘটিয়েছে এমনটাই অনুমান করা হচ্ছে। সেখানে ডাকাতি করার পর ব্যাগ ভর্তি সোনা ও বন্দুক নিয়ে বাসে করে আসছিল দুষ্কৃতীরা। খাটুল বাজারে তাদের আচার আচরণে সন্দেহ হতেই তাদেরকে পাকড়াওয়ের চেষ্টা করা হয়। সেই মুহূর্তে তারা ছুটে পালানোর চেষ্টা করলে সন্দেহের তীর যেন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। জানা গেছে একজন নাকি ছুটে পালালেও মোট চারজন দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তাদের স্থানীয় ক্লাবে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে পুলিশ আসার আগেই তাদের সার্চিং করতে শুরু করে উপস্থিত বাসিন্দারা। একের পর এক তিনটি ব্যাগ খুলতেই যেন রাজার ধন পড়তেই থাকে। সোনা জড়ো করতে করতে হাতে ব্যথা ধরে যাওয়ার উপক্রম। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই দুষ্কৃতীদের কাছ থেকে কমপক্ষে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। 4টি পিস্তলও উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের কাছে। এই সমস্ত কিছুই তারা গোঘাট পুলিশের হাতে তুলে দিতে চান, যাতে করে প্রকৃত মালিকের কাছে জিনিসগুলি ফিরে যায়। মহকুমা জুড়ে প্রায় প্রতিটা দিন চুরির আতঙ্কের মধ্যেই গোঘাটে ধরা পড়া এই ডাকাত দলের ঘটনা ইতিমধ্যেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে সোনা পিস্তল ও ডাকাত দলের খবর। তৎপরতার সাথে ডাকাত দলকে ধরতে স্থানীয় বাসিন্দার পাশাপাশি গোঘাট থানার পুলিশ কর্মীদের সক্রিয়তাকেও কুর্নিশ জানাচ্ছে আমজনতা। এরা বাসে আসছিল, এদের পিছনে লোক লেগেছিল, এরা ডাকাতি। আজকে ডানকুনি সোনার দোকান থেকে সেনকো গোল্ড, ডানকুনিতে সেনকো গোল্ডের দোকান থেকে এরা ডাকাতি করে বেরিয়ে আসছিল। এখানে এরা কোনো মতে বুঝতে পারে এখানটা এমনি নিরাবিলি জায়গা, তো ওরা ভেবেছিল এখান থেকে নেমে ওরা অন্য কোথাও গা ঢাকা দেবে। কিন্তু আমরা ওদের পিছনে ধাওয়া করি, আমাদের সন্দেহ হয় বলে ধাওয়া করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমরা চারজনকে ধরতে পেরেছি এমন পর্যন্ত, তার মধ্যে একটাকে ওখানে আমাদের রেনবো ক্লাবে রেখেছিলাম, পাবলিক মারবে হয়তো এর জন্য তাকে রেখেছিলাম, বাকি তিনজনকে আমরা এখানে এনে করে রেখেছিলাম। তারপর আপনাদের থানার স্টাফ আসছে, ব্যাগ খুলে দেখা যাচ্ছে চারখানা পিস্তল বেরিয়েছে আর সোনা অন্তত 15 কিলো সোনা বেরিয়েছে। আমাদের মনে হচ্ছে আমরা গোঘাট থানাকে তুলে দেবো, যেহেতু গোঘাট থানার এরিয়ায় হয়েছে গোঘাট থানাকে আমরা তুলে দেবো। কিন্তু আমাদের ব্যবসায়ী সমিতি আমরা ইন্ডিয়ানে ঢুকিয়ে গেছি, আমাদের ব্যবসায়ী সমিতি শুধুমাত্র কিছুজনই সুযোগ পায় মানুষের মুখে হাসি ফোটানোর, যাদের মধ্যে একজন হলো নার্স। তাই নার্সিংয়ে আপনার কেরিয়ার গড়ে তুলুন, আজই যোগাযোগ করুন সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিংয়ে। সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, ঠিকানা বসন্তপুর আমতলা মোড় 1 নম্বর রেলগেট, ওয়াট নাম্বার 17, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617590035 অথবা যোগাযোগ করুন 8670689617 এই নাম্বারে।